পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজপথে কলসি রেখে পথ অবরোধ করেন এলাকার প্রমিলা বাহিনী তালা ঝুলল ওয়াটার পাম্প অফিসে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চলে এই অবরোধ পরে পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের আমটিল্লা এলাকায় সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ তিন মাস যাবৎ পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের আমটিল্লা এলাকার প্রায় ত্রিশ থেকে চল্লিশটি পরিবার স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বাধীনাথ সহ পঞ্চায়েত প্রতিনিধিদের একাধিক বা জানালেও কোনো সুরাহা হয়নি জলের সমস্যার অবশেষে নিরূপায় হয়ে মঙ্গলবার সকাল সাতটা নাগাত কদমতলা বয়েস হোস্টেল সরসপুর সড়কের আমটিল্লা এলাকায় পথ অবরোধ করেন এলাকার মহিলারা অনির্দিষ্ট কালের জন্য তালা ছুড়িয়ে দেন স্থানীয় ওয়াটার পাম্পেও জল পাই না এখন জল ছাড়া তো মানুষ থাকতে পারে না সারাদিন এটা আমরা দেখেও না কে লাগে প্রধান মেম্বারদেরও জানানি হয়েছে এখান থেকে আমরা জল যাই কিন্তু এখানে আমরা সাপ্লাই আছে পিছন দিকে ওই জলটা সবই পাই এইদিকে কোদমতলা বাজার থানা রোড সবই পাই জল এইদিকে বাইয়াও ফাও যায় কিন্তু আমরা এইদিকে আমরা পাই না আমরা এইখানে জল যায় আমরা পাই না কে ওখানে আমরা আনা জলে বাঁচতে পারবো কি এটা এখন তো আমরা দেখার দরকার আছে এর কারণে আমরা রাস্তা বলবো যতদিন দুই দিন হোক তিন দিন হোক ছয় মাস হইলে আমরা বইতে পারবো যদি আমরা জল পাই না তাই আমরা বইতে থাকবো ছয় মাস বাই্যতা আমরা ও রাস্তা তো থাকবো এরা জানানি যে জানে আর একবারও অবরোধ করছিলাম আমরা তখনও প্রধানী আইলা ভিডিও আইলা সবু আইয়া দেখিয়া গেলা এরপরে কিছুদিন আমরা জল পাইলাম পাওয়ার পরে এখন আবার বন্ধ এখন কিছুদিন থাকিয়া পথ অবরোধের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কদমতলা থানার পুলিশ আগামী কিছুদিনের মধ্যেই আমটিল্লা এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস পেয়ে তিন ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করে ওয়াটার পাম্পের তারা খুলে দেন এলাকার বিক্ষোভরত মহিলারা তবে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট আর নিউজ